আমার মোবাইলের ক্যামেরাতে ইনবিল্ট ক্যামেরাতে আমি সমস্ত কিছু ফাংশন ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারছি না। তো কি করব আমি দেখে নেব পুরো ভিডিওটার জন্য। হ্যালো ফ্রেন্ডস, অ্যাস্ট্রো এডিকশনে আপনাদের স্বাগত। তো আমি গত পর্বে যেটা আলোচনা করতে গিয়ে দেখেছিলাম যে অনেকের মোবাইলে নানা ধরনের সেটিংস আছে, তো যেসব প্রবলেম আপনারা জানিয়েছেন আমাকে, যে ছবি তুলতে গিয়ে যে প্রবলেম ফেস করতে হচ্ছে আপনাদের বা সেটিংস চেঞ্জ করতে গিয়ে, যেমন যেটা প্রথম এসছে সেটা হচ্ছে যে অনেকের ফোনে ম্যানুয়ালি শাটার স্পিডটা কিন্তু পুরোটা কন্ট্রোল করা যাচ্ছে না, এই প্রবলেমটা থেকে যাচ্ছে ইনবিল্ট ক্যামেরাগুলোতে। আবার অনেকের আছে যেমন আইএসও 800 বেশি অনেকেরই যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে আমরা একটা বলেছিলাম যে একটা থার্ড পার্টি অ্যাপ ইউজ করবো আমরা, যে অ্যাপের মাধ্যমে আমরা এই সমস্ত ধরনের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। আর যেহেতু অ্যাপটা যেহেতু এটা একটা আলাদা অ্যাপ, সেটা কিন্তু সবার মোবাইলে সমানভাবে কাজ করবে আশা করছি। আর এটাগুলো এক নম্বর সুবিধা। আর দু নম্বর সুবিধা যেটা থাকছে আপনাদের সেটা হচ্ছে যে এই অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু র ছবি সেভ করতে পারবো। আর একটা সুবিধা আছে, এই ক্যামেরার মধ্যে কিন্তু ইনবিল্ট ইন্টারভ্যালোমিটার দেওয়া আছে, যেটা যার জন্য কিন্তু আমাদেরকে আর ওই কোনো ইন্টারভ্যালোমিটার অ্যাপ ইউজ করতে হবে না, বা প্লে স্টোরে যে ইন্টারভ্যালোমিটার অ্যাপ যেটা ভালো আছে সেটা কিন্তু ইনপারচেজ অ্যাপ আছে, ওটা দাম দিয়ে কিনতে হয়, তো সেটা কিন্তু আপনাদের করতে হবে না। আরও যেটা আছে, এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা টাইম ডিলে মোডও দেখতে পাবো। টাইম ডিলে মোড যেটা টাচ স্ক্রিনে যেটা প্রবলেম ছিল, যেটা সবার ফোনে ছিল না, যে টাচ করলে সঙ্গে সঙ্গেই ছবি উঠে যায় অনেকে, সেই টাইম ডিলে 3 সেকেন্ড 5 সেকেন্ড বা 10 সেকেন্ড যেটা দেখেছিলাম এমআইয়ের ফোনের ক্ষেত্রে, যেটা অনেকের ছিল না, অনেকে বলেছিলেন আমাকে যে এই প্রবলেমটার কথা। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দেখে নেব যে সেই এই অ্যাস্ট্রো ক্যাম সম্পর্কে আমরা জানবো, যেখানে কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো আমাদের দূর হয়েছে। এবং যেহেতু ইন্টারভ্যালোমিটার থাকার জন্য আমি এই ক্যামেরার মাধ্যমে আমি কিন্তু প্রায় এই যে 100 ছবি 150 ছবি 200 ছবি যেগুলো কিন্তু পরে আমাদেরকে স্ট্যাক করতে কাজে লাগবে, সেটা কিন্তু এখানে আমাদের এই অ্যাপ কিন্তু আমাদের অনেক সুবিধা দেবে। আর এই অ্যাস্ট্রো ক্যাম কিন্তু এটা কিন্তু একটা ডেডিকেটেড অ্যাস্ট্রো ক্যামেরা, তাই আপনাদের ফোকাস করতে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে ইনফিনিটি ফোকাস অলরেডি দেওয়া আছে। আরেকটি ডেডিকেটেড অ্যাস্ট্রো ক্যামেরা প্লে স্টোরে অ্যাভেলেবল, সেটা হচ্ছে ডিপ স্কাই ক্যাম। কিন্তু ডিপ স্কাই ক্যামের চেয়ে আমার যেটা ব্যক্তিগত মতামত, সেটা কিন্তু অ্যাস্ট্রো ক্যাম অনেক ভালো এবং অনেক ইউজার ফ্রেন্ডলি। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমরা দেখে নিই অ্যাস্ট্রো ক্যামের সেটিংস এবং তাতে লাইভ কিছু ছবি তোলার ভিডিও। এবার আমরা চলে যাব প্লে স্টোরে। তা প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে সার্চ দেবো অ্যাস্ট্রো ক্যাম। আমরা যদি দিই তাহলে দেখতে পাবো একদম প্রথমে যেটা এসছে, দেখুন এই মিল্কি ওয়ে ব্যাকগ্রাউন্ড একটা দেওয়া আছে এখানে। এবার আমরা এই অ্যাস্ট্রো ক্যাম এখানে ওপেন করব। ইনস্টল করতে হবে আপনাদেরকে, যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে তাই আমি ওপেন করব। আর ইনস্টল করার সময় যদি পারমিশন চায় আপনারা গ্যান্টেড করে দেবেন। তো ওপেন করলেই আমরা অ্যাস্ট্রো ক্যাম যদি ওপেন করি তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। সেখানে দেখতে পাচ্ছি যেটা শাটার স্পিড প্রথমে দেখতে পাই, শাটার স্পিড কিন্তু আমরা 1/1000 থেকে আমরা ম্যানুয়ালি এখানে 35 সেকেন্ড পর্যন্ত দিতে পারবো। তো যেটা আমাদের খুব সমস্যা ছিল আগে, আমরা 32 দিতে পারতাম, এখানে 35 দিতে পারবো। এবং আরও যেটা সুবিধা দেখবেন, 32 যদি আমার 35 একটু স্টার্ট ট্রেল হয় তাহলে 32 দিলাম, 32ও যদি একটু একটু ট্রেল হয় তাহলে আমি 30 রাখতে পারবো। যে প্রবলেমটা আগে ছিল আমি 32 অসুবিধা হলে আমাকে 16 দিতে হতো, এক্ষেত্রে আমি 30 সেকেন্ড কিন্তু রাখতে পারবো। আচ্ছা, দ্বিতীয় কথা আইএসও আমি এখানে 3200 পর্যন্ত যেতে পারবো এবং 1600 বা 3200 আমরা রাখতে হবে। হোয়াইট ব্যালেন্সটা অটোই আছে দেখতে পাচ্ছি, এবং হোয়াইট ব্যালেন্স এখানে কিন্তু আমরা টেম্পারেচার অনুযায়ী দেওয়া আছে এখানে, সেক্ষেত্রে আমাদের এখানে অটোই রাখবো। আর ফোকাস যেটা আছে, ফোকাস কিন্তু ইনফিনিটি ফোকাস দেওয়া আছে, যেটা আমাদের নাইট স্কাইয়ের ক্ষেত্রে খুব কাজে লাগবে। আর এই দুটো আপনারা চেঞ্জ করতে পারবেন না, ডান দিকে দুটো। এইবারে দেখি টাইম ডিলে মোড, এই টাইম ডিলে মোড আমরা দেখতে পাচ্ছি 3 সেকেন্ড বা 5 সেকেন্ড বা আমরা 10 সেকেন্ড আমরা সেভ করতে পারবো। ঠিক আছে, আরেকটা জিনিস আছে এখানে, দেখুন সেভ করতে চাইবেন ফাইলটা কী ফরম্যাটে, জেপিজি বা র, আমরা সবসময় কিন্তু র ফরম্যাটেই সেভ করবো। আরেকটা যেটা খুব সুন্দর ফিচার সেটা হচ্ছে যে এখানে ইন্টারভ্যালোমিটার সেটিংসটা আপনি খুব সহজেই করতে পারবেন। ধরুন আমরা কত ফ্রেম চাই এখানে, আমি এখানে 200 ফ্রেম রাখতে পারি, এবং দুটি ফ্রেমের মাঝে যে সময় বা অন্তরাল ইন্টারভেল আমরা কত রাখবো। যেহেতু ডিএসএলআরের ক্ষেত্রে এটা কিন্তু একটু বেশি রাখতে হয়, কারণ ডিএসএলআরের ক্ষেত্রে আমরা জানি ওর যে মিরর আছে ওটা মিররটা আপ ডাউন হয়, আর যেটা যার জন্য কী হয় ডিএসএলআর ক্যামেরাতে কিন্তু খুব শেকিং বা ভাইব্রেশান দেখা যায়। আপনার মোবাইল কিন্তু আপনার কাজ করে
মিররলেস ক্যামেরা টেকনোলজিতে, যার জন্য কিন্তু মোবাইল কিন্তু মোবাইলে ভাইব্রেশন বা জার্কিং কিন্তু খুব কম হয়। সেক্ষেত্রে আমরা এখানে ইন্টারভেল, যদি আমরা ইন্টারভেল চান 1 সেকেন্ড রাখতে পারেন, তো আমি মনে হয় এখানে কোনো রকম ইন্টারভেল যদি আপনি নাও রাখেন তাতেও আপনার খুব অসুবিধে হবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা দেখতে পেলাম এইভাবে অ্যাস্ট্রোক্যামের আমাদের ফিচার্সগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা এই অ্যাস্ট্রোক্যাম ইউজ করে একটা ছবি তুলে আপনাদের দেখাবো, সেটা লাইভ স্ক্রিন রেকর্ডিং, আপনারা দেখতে থাকুন। ফ্রেম রেট এখানে ফ্রেম কাউন্ট 1 রেখেছি, এবং যেহেতু একটাই ছবি তুলবো আমি, সেক্ষেত্রে জেপিজি ইউজ করছি। তা আপনারা যদি স্ট্যাক করতে চাইলে র করবেন, বা একটা প্রথম জেপিজি তুলে দেখতে পারেন কেমন আসছে। টাইম ডিলে আমি এখানে 3 সেকেন্ড রাখলাম, এবং দেখতে পাচ্ছি শাটার স্পিড আমার 30 সেকেন্ড আমি করে রেখেছি, যাতে খুব তাড়াতাড়ি ছবিটা চলে আসে এবং স্টার্ট ট্রেলে কোনো প্রবলেম না থাকে। আপনারা কিন্তু যখন নিজেরা ইউজ করবেন তখন 32 এবং 35 সব কিছু দিয়ে দিয়েই আপনারা টেস্ট করতে পারবেন। তো দেখে নিয়ে আমরা একবার, ফোকাসটা রাখা আছে ইনফিনিটিতে, হোয়াইট ব্যালেন্স আছে অটোতে, এবং ISO দেখুন, ISO রাখা আছে 3200, এবং সব কিছু আমাদের সেট। এবার আমরা ছবিটা তোলা শুরু করব। ঠিক আছে, তাহলে ক্লিকটা করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাবো প্রথমে ওই যেটা ডিলে দেওয়া আছে 3 সেকেন্ড, সেটাও প্রথম 3 সেকেন্ড যাবে, তারপরে কিন্তু ক্যাপচার করা শুরু করবে। এই সময়টা আপনারা কিন্তু মোবাইলটাকে একদম কোনো ধরনের জন্য ভাইব্রেশান বা শেকিং না হয় সেজন্য আপনারা এই টোটাল সিস্টেমটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, যে মোবাইল বা ট্রাইপড দুটো থেকেই দূরে থাকবেন, বা খুব নিশ্চুপ একদম চুপচাপ হিসেবে থাকবেন। কাছাকাছি যদি থাকেন একদম চুপচাপ, কোনো রকম নড়াচড়া করবেন না, তাতে কিন্তু আপনার ছবির কোয়ালিটি অনেক কিছু নষ্ট হবে। ঠিক আছে, তাহলে ছবি তোলা হয়ে এসছে, ছবি তোলা হয়ে গেছে। এবার আমরা দেখে নিই, গ্যালারি খুলে আমরা অ্যাস্ট্রোক্যামের যে ফোল্ডার আছে সেখানে আমরা যাব, এবং আমরা দেখব হ্যাঁ এসে গেছে আমাদের সেই আকাঙ্ক্ষিত ছায়াপথের ছবি। এই ছবিটা আমার বাড়ির উঠোন থেকেই তোলা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর পরের পর্বে আমরা দেখব যে কিছু ট্রাইপড যেটা অ্যাস্ট্রো ফটোগ্রাফির জন্য অবশ্যই দরকার, এবং ফিসাই লেন্স এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা কিন্তু আমি আমার অনেক ছবির ক্ষেত্রে ব্যবহার করেছি। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরে।